রাজ্যে ঘন্টায় 75 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়, হতে পারে শিলাবৃষ্টি। দুই বঙ্গজুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে না। ফেব্রুয়ারি শুরুতেই সাগরে উচ্চচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে। পূর্বাভাস অনুসারে আজ সকাল থেকেই হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কপাল খারাপ থাকলে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি, যার জেরে সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে, ক্ষতি হতে পারে বড় চাষেও। পূর্বাভাস অনুসারে উত্তরবঙ্গের বরেন্দ্রভূমি এবং দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে সকাল থেকেই 224 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, সঙ্গে হতে পারে কালবৈশাখীর মতো ঝড়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 75 কিলোমিটার, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। রাজ্যের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঝড় হলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 65 কিলোমিটার, কোথাও কোথাও শনিবার সরস্বতী পুজোর দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওদিকে উচ্চচাপের জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি আর্দ্র বাতাস ঢুকতে শুরু করেছে, যার ফলে আকাশ আজ সারাদিনই মেঘলা থাকবে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সরস্বতী পুজোর দিনে বসন্ত আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ সারাদিন দিনভর চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।